ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী অথবা আলিম পরীক্ষার্থী যারা আছে আজকে রেজাল্ট দেখবেন, তো তাদের ক্ষেত্রে আমি আজকে কিভাবে রেজাল্টটা খুব সহজে আপনারা পেতে পারেন বা খুব সহজে সবার আগে দেখতে পারেন, তো সেই জন্য আমি আজকে দুইটা ওয়েবসাইট থেকে দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি এডুকেশনের ওয়েবসাইট এবং হচ্ছে আর একটা ওয়েবসাইট দেখাবো। তো এই দুইটা ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে খুব সহজে হচ্ছে রেজাল্টটা দেখতে পারেন, তো সেটা আমি আজকে দেখাবো। তো যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ হয় নাই, তো সেক্ষেত্রে আমার রেজাল্টটা দিয়ে আমি এটা চেক করতেছি যে ওয়েবসাইটটা কাজ করে কি না, ঠিক আছে। তো আমরা যেহেতু হচ্ছে এইচএসসি রেজাল্ট দেখবো, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এইচএসসি আলিম এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে ইয়ার সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আমি আমার ইয়ারটা দিয়ে দিচ্ছি, আমার হচ্ছে 2017 সাল ছিল। এরপর বোর্ড, আপনাদের যার যেটা বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, হ্যাঁ মাদ্রাসা বোর্ড, তো আমার দিনাজপুর বোর্ড ছিল, আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম। এরপর রেজাল্ট টাইপ, রেজাল্ট টাইপে গেলে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দিতে গিয়ে আমি হচ্ছে এমন রোল নাম্বারটা দিচ্ছি 13। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে দিব। তো আপনারা হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশনটা খুব ভালোভাবে চেক করে দিবেন। এরপর এখানে আছে সিকিউরিটি কি একটা নাম্বার দেওয়া থাকবে, যেমন হচ্ছে 9244, তাহলে এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব 9244। তো এইটাতে হচ্ছে আমরা সব কিছু ঠিকভাবে দেওয়ার পরে আমরা হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেজাল্ট আল-আমিন, হ্যাঁ। এরপর আমার হচ্ছে জিপিএ 5 ছিল এবং হচ্ছে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি হচ্ছে পাস করছি। তো এভাবে হচ্ছে আপনারা এই এই রেজাল্টটা খুব সহজে পেতে পারেন, হ্যাঁ। এবং হচ্ছে রেজাল্ট শেষে এখানে এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন, হ্যাঁ। আপনাদের যে রেজাল্টটা আছে সেটা এখান থেকে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে এখানে সেভ করলেই, সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, হ্যাঁ। তো আমি এটা হচ্ছে কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা হচ্ছে এই এটা রেজাল্টটা হচ্ছে আপনারা মোবাইল থেকে দেখতে পাবেন। এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটা ক্লিক করে রেজাল্টটা দেখতে পারেন। তাহলে চলুন আমরা হচ্ছে পরের যে ওয়েবসাইটটা আছে সেটাতে যাই। এখানে প্রথমত আমরা এক্সামিনেশনটা সিলেক্ট করতেছি যে এইচএসসি, তো এইখানে হচ্ছে এইচএসসি আলিম আছে অথবা এইচএসসি ভোকেশনাল আছে, এইচএসসি বিএম আছে। তো আমরা যেটা সিলেক্ট করব এইচএসসি অথবা আলিম, যারা ভোকেশনে পড়েন, হ্যাঁ, তারা হচ্ছে ভোকেশনাল হচ্ছে সিলেক্ট করবেন অথবা বিএম বলতে যেটা সেটা সিলেক্ট করতে পারেন। তো আমরা হচ্ছে এইচএসসি অথবা আলিম দিচ্ছি। এরপর ইয়ার দিচ্ছি, যেহেতু আমি আমার রেজাল্টটা বের করতেছি 17। এরপর বোর্ড হচ্ছে কি দিনাজপুর, যেহেতু রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তো আমার রেজাল্ট দিয়ে দেখাচ্ছি যে এই ওয়েবসাইটটা কাজ করে কি না। তো এরপর হচ্ছে আমরা রোল দিচ্ছি, এরপর রেজিস্ট্রেশন, তো আমরা হচ্ছে আমার রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। এবং এইখানে হচ্ছে যোগ করতে হবে 5-6 কত হয় 11, আমরা সেটা দিয়ে দিব এবং সাবমিটে ক্লিক করব। তো এখানেও দেখেন আমার রেজাল্টটা চলে আসলো, হ্যাঁ, রোল এত, নেম আল-আমিন এবং হচ্ছে জিপিএ 5 পাস্ট, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পড়াশোনা করছি এবং এখানে রেজাল্ট। তো এখান থেকে আপনারা হচ্ছে রেজাল্টটা সরাসরি দেখতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং হচ্ছে আপনারা খুব সহজে এই দুইটা লিঙ্ক থেকে আপনাদের রেজাল্টটা আপনারা পেতে পারেন। তো আমি হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা হচ্ছে রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনারা আপনাদের রেজাল্টটা পেতে পারেন। যদি এই ভিডিওটা থেকে আপনাদের একটু উপকার হয়, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।